চিত্রনায়িকা পুডি বা নায়িকা হিসেবে ক্যারিয়ারের 20 বছর পূর্ণ করলেন। 1997 সালে জাকির হোসেন রাজুর এ জীবন তোমার আবার চলচ্চিত্রের জন্য প্রথমবার নায়িকা পুডি বা ক্যামেরার সামনে দাঁড়ান। 1998 সালের 15ই মে সে ছবিটি মুক্তি পেয়েছিল। যদিও রীতা নাম নিয়ে পূর্ণিমার প্রথম ছবি ছিল শিশুশিল্পী হিসেবে শত্রু ঘায়েল, সেই ছবির শেষ দৃশ্যে চিত্রনায়ক রুবেলের কোলে উঠেছিলেন পূর্ণিমা। আর এই রুবেলের সাথে পূর্ণিমা পেয়েছিলেন নায়িকা হিসেবে ক্যারিয়ারের প্রথম হিট ছবি যোদ্ধা। মাছরাঙা টেলিভিশনের ঈদের নিয়মিত আয়োজন স্টার নাইটের এবারের অতিথি পূর্ণিমা। সম্প্রতি অনুষ্ঠানের ধারণ কাজ শেষ হয়েছে। অনুষ্ঠানে পূর্ণিমা বলেন, একসময় তিনি মৌসুমী শাবনূর সালমান শাহের ভিউ কার্ড জমাতেন, যে কারণে শাবনূর রিয়াজ জুটিকে পূর্ণিমা রিয়াজ জুটির চেয়ে এগিয়ে রাখেন তিনি। পূর্ণিমা প্রয়াত চিত্রনায়ক মান্নাকে নিয়ে কথা বলতে গিয়ে অনুষ্ঠানের এক পর্যায়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, আবার কখনো নায়ক মান্নাকে ফিরে পেলে জড়িয়ে ধরে কাঁদব, আর অনুরোধ করব আর যাতে কখনো দূর আকাশে হারিয়ে না যায়। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।